আপনার ড্রেস থেকে শুরু করে সব কিছুতেই ফ্যাশনেবল, তো কম্পিউটারকে কেন নয়, তাই না? আমরা শুধু আউটলুকটাকে নিয়েই পড়ে থাকি, আমাদের ডেস্কটপের সেই ভাঙা মার্কা আইকনগুলোর সাথে চলতে চলতে একেবারে বোরিং একটা অবস্থা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি চান খুব সুন্দর একটা ডেস্কটপ স্ক্রিন তৈরি করতে, তবে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন, দিস ইজ মেডিয়ান, ইউ আর ওয়াচিং আইটেক 24। স্টে টিউন। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে প্রয়োজনীয় হাতিয়ারগুলো ডাউনলোড করতে হবে, মাত্র 2-3 MB হাতিয়ারগুলো সাইজ। তো হাতিয়ারগুলো ডাউনলোড করার পরে আপনি সেটা একটা জিপ ফাইল আকারে দেখতে পাবেন। তো জিপ ফাইলটা আনজিপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালপেপার আছে। তো এই ওয়ালপেপারটা আমরা ডেস্কটপে সেভ করব। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করব। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি একবার। তো এটা ইনস্টল করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে আমাদের ডেস্কটপ আইকনগুলো এখানে সাজাতে হবে। তো তার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করে ভিউতে যে দেখতে পাচ্ছেন এখানে অটো অ্যারেঞ্জ আইকন, এটা মার্ক করা থাকবে, আনমার্ক করবেন। দেন আবার দেখতে পাচ্ছেন যে এই নিচের অপশনটা, এটাও আনমার্ক করবেন। আনমার্ক করার পরে এই আইকনগুলো টান দিলে দেখতে পাচ্ছেন যে সবখানে আপনি রাখতে পারছেন, আগে কিন্তু রাখতে পারতেন না, তার জন্য এটা আনমার্ক করা। তো আমরা এটা আমাদের সুন্দর একটা টেবিলের পরে আমাদের কম্পিউটারটা রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই কম্পিউটার লেখা রয়েছে, তো আমরা এই লেখাটা হাইড করব। তার জন্য আপনাকে এটা রিনেম করতে হবে, রিনেম করে একটা কোড টাইপ করতে হবে, সেটি হচ্ছে স্পেস। এটা হচ্ছে ইনভিজুয়াল কোড। তো স্পেস টাইপ করার পরে এখানে ইন্টারে প্রেস করবেন, দেখতে পাচ্ছেন এটার নেমটা হাইড হয়ে গেল। তো এটা সুন্দর করে আমরা এখানে ডেস্কের পরে রাখলাম। তো সেকেন্ড কাজটা হবে সেটা হচ্ছে আমাদের রিসাইকেল বিনটা, আমরা এখানে ডাস্টবিন এখানে রাখবো, যে আমাদের যে কাজ করার সময় যে ময়লা কাগজগুলো সেগুলো আমরা ডাস্টবিনে ফেলবো। তো এটা সুন্দর করে এখানে রাখলাম, আপনার ইচ্ছা মতো এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, আমি এখানে রাখলাম। তো এটারও আমাদের নেমটা হাইড করতে হবে, কারণ ডাস্টবিনের তো কোনো নাম থাকে না, তাই না? তো আমরা এটা হাইড করার জন্য আবারও রিনেমে ক্লিক করে এটা আমরা 2টা ইনভিজুয়াল ক্যারেক্টার ইনপুট করব। তার জন্য স্পেস স্পেস ডাবল স্পেস দেন এন্টার। তো দেখতে পাচ্ছেন নামটা হাইড হয়ে গেল। এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সব যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনগুলো সুন্দর করে সাজাতে হবে। তো সাজানোর আগে কিংবা সাজানোর পরে আপনি যে কাজটি করতে পারেন, তো আমি আগেই করব, সেটি হচ্ছে এই সবগুলোর যে টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলগুলো আমাদেরকে হাইড করতে হবে। তো এই টাইটেলগুলো হাইড করার জন্য আমাদের আর একটা ক্যারেক্টার স্পেস দিলে হবে না, এটার জন্য আমরা একটা কোড ইউজ করব, সেটা হচ্ছে ইনভিজুয়াল কোড। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একে একে এই সব ডেস্কটপ আইকনগুলোর টাইটেলগুলো হাইড করব। টাইটেলগুলো হাইড করার জন্য আপনাকে রিনেমে যে এখানে একটা কোড টাইপ করতে হবে। তো এক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটি হচ্ছে আপনি যদি ল্যাপটপ ইউজ করেন, আপনার ইন্টারনাল কিবোর্ডে এটা আপনি করতে পারবেন না, আপনার একটা এক্সটার্নাল ইউএসবি কিবোর্ড লাগবে। তবে আপনি যদি মিনি ইউএসবি কিবোর্ড ইউজ করেন সেই ক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ আপনার একটা নিউমেরিক্যাল কিপ্যাড সহ কিবোর্ড লাগবে। তো তার জন্য আপনি প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে আপনার কিবোর্ড থেকে একটা নাম লক যে বাটনটা আছে সেটা প্রেস করবেন। প্রেস করার পরে কন্ট্রোলের পাশে যে অল্টার বাটনটা থাকে অল্টার বাটনটা হোল্ড করে রেখে 255 প্রেস করবেন, তারপর ইন্টার প্রেস করবেন। যেমন আমি এখন করছি, আমি এই যে ইতিমধ্যে অল্টার বাটনটা প্রেস করে রেখেছি, রেখে 255 এখানে টাইপ করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিছুই দেখা যাচ্ছে না, এটা হচ্ছে একটা ইনভিজুয়াল কোড। তো আমরা অলরেডি যে আইকনগুলোতে 255 দিয়েছি, যদি এখানে সেম কোডটাই দিয়ে থাকি তাহলে হবে যে 2টা ফাইলের নেমই এক হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা রিপ্লেস হয়ে যাবে। তো আমরা যখন একের পর এক এই কোডটা টাইপ করব তখন সেটা হচ্ছে আর একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা এটা একটু বড় করে নিলাম, তার মানে আমাদের ক্যারেক্টার ইনপুটটা ভিন্ন হয় যাতে 2টার সাথে সেম না হয়। 2টা সেম হলে আপনারা যখন কপি করেন দেখতে পারবেন যে একটা ফাইলের নেম আর একটা ফাইলের সাথে মিশে গেলে সেটা রিপ্লেস করে একটা ফাইলে কম্বাইন করে নেয়। তো এখানে আপনার ডেস্কটপ আইকনগুলো যদি হারাই যায় তবে আপনার সমস্যা। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে 4-5টা স্পেস দিয়ে নিলাম যাতে একটার সাথে আর একটা ভিন্ন হয়। এখন জাস্ট ইন্টারে ক্লিক করব।
ইন্টার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার সেই আইকনটার টাইটেলটা হাইড হয়ে গেছে। তো এখন একে একে আপনার সবগুলা করতে হবে। আমি আর এটা রিপিট করে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং হলে আপনাদের দেখতে বোরিং লাগবে, তো আমি এটা স্কিপ করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার এক এক করে সবগুলো আইকনের টাইটেল হাইড করা হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে আইকনগুলো এখানে আপনার মনের মতো করে সাজাতে হবে। এই যে সেলফগুলো দেখতে পাচ্ছেন, আপনি এখানে একটা জিনিস হিসাব করে নেবেন, সেটা হচ্ছে আপনার চারটা সেলফ আছে আর আপনার আইকনগুলো কয়টা। এখন আপনাকে হিসাব করতে হবে আপনার ডেস্কটপে কয়টা আইকন আছে। তো আপনার ডেস্কটপে ধরেন যদি 20টা আইকন থাকে, তো 5x4 আপনি প্রত্যেকটাই 5টা করে আইকন এখানে সাজাবেন, তো দেখতে এটা সৌন্দর্য দেখা যাবে। তো এর বেশি কম হলে আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। তো আমি এটা একে একে সবগুলো এখন সাজা। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ডেস্কটপে যে অ্যারোগুলো থাকে সেই শর্টকাট অ্যারোগুলো আপনাকে রিমুভ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু অ্যারো আপনার ডেস্কটপ আইকনে থেকে দেখতে পাবেন। তো তার জন্য সিম্পলি আমি যে সফটওয়্যার লিঙ্ক দিয়েছি, সফটওয়্যারটা মাত্র 1 MB সফটওয়্যার, এটা ডাউনলোড করার পরে সফটওয়্যারটা ওপেন করলে এমন 4-5টা অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নো অ্যারো, এখানে জাস্ট মার্ক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আইকন থেকে অ্যারো শর্টকাট অ্যারোগুলো রিমুভ হয়ে যাবে। এই ছিল আমাদের ভিডিও যে কিভাবে আপনার ডেস্কটপ স্ক্রিনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলা যায়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগছে, কারণ iTech24 আপনাকে সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে। আর সেই জন্য আমাদের চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি এখানে ইউজ করেছি সেটা হচ্ছে রেইন মিটার এবং অবজেক্ট ডক। তো এইটা আমি এই ভিডিওতে দেখাইনি, আমার ভিডিও ডেসক্রিপশন চেক করুন, এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আপনি দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ দ্য নেক্সট টিউটোরিয়াল। Oh, 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 oh,